পরমানে ভগবান, উপমানে সমীপস্থ, কার মানে কার্য। আমি এমন কার্য করব মুহূর্তে ভগবানের সমীপস্থ হয়ে যাব। কিন্তু আপনার ভগবানকে কি করে আনন্দিত করব বলতে পারেন? যার এত আছে আমি বা কি দিয়ে খুশি করতে পারি? অবশ্য তুমি পারো অন্যের অশ্রু মুছিয়ে। কিন্তু অনেকেই বলছেন ভগবান নাকি হাসছেন। ঠিক বলেছ গো, ঠিক বলেছ। আমার মা বেটি কি কাঁদতে পারে? তিনি যে সদা আনন্দময়ী গো, তিনি যে সদা আনন্দময়ী। আমি তো দেখি আপনার ঠাকুর অহর্নিশি কাঁদছেন। তিনি কাঁদছেন, কাঁদছেন ঘরে ঘরে, পথে পথে, শৃঙ্খল নিপীড়িত হয়ে কাঁদছেন। ঠাকুর উনি দেয়ালে মাথা ঠুকে কাঁদছেন। সবই তো তার জন্যে করছি গো, তার জন্যে কাঁদছি, তার জন্যে হাসছি, নিজের জন্যে নয়। তুমি বিদ্যাদান অন্নদান করেছ, দেখো কত গরিবের ছেলে তোমার জন্যে তরে যাচ্ছে। নিষ্কাম কর্ম করতে পারলেই তবে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্যে, কেউ করে পুণ্যের জন্যে, সে কর্ম নিষ্কাম নয়। আর তাছাড়া তুমি তো সিদ্ধই আছো গো। কিন্তু আপনি গেলেন কি করে? আমি তো কোনো সাধনা টাধনা করি না, তাহলে সিদ্ধ হলাম কি করে? আলু পটল দেখো, প্রথমে শক্ত, সিদ্ধ হলেই তো নরম হয় গো। তা তুমি তো নরম, তোমার প্রাণে এত দয়া। কিন্তু কলাই বাটা সিদ্ধ করলেও তো শক্তই থাকে। না গো না, তুমি তো সেরকম নও। শুধু পণ্ডিত হলে হয় দরকচা পোড়া, না এদিক না ওদিক। দেখো শকুন আকাশে ওড়ে, কিন্তু তার নজরটা থাকে ওই ভাগাড়ের দিকে। যারা পণ্ডিত তারাই তেমনি, শুধু পণ্ডিত হলে ওই কামিনী কাঞ্চনে আসক্তি থাকতে হয়। সে শুধু ওই শকুনির মতো ওই মড়াই খোঁজে। আচ্ছা পরমহংস, ব্রহ্ম কি? ব্রহ্ম যে কি তা মুখে বলা যায়নি, সব উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো, সব মুখে পোড়া হয়ে গেছে। ব্রহ্ম কি আজ পর্যন্ত কেউ বলতে পারে। বাহ, আপনি তো বেশ বললেন, একটা নতুন কথা শিখলাম। নতুন কথা? তবে শোনো, এক বাপে দুই ছেলে, বাপ ছেলেদের নিয়ে আচার্যের কাছে গেল ব্রহ্ম শিক্ষা করতে। অনেক প্রশ্ন টশ্ন করে আচার্যি করারে তাদের নিলে। 4 বছর পর বাপ তাদের জিজ্ঞেস করলে, তোমরা ব্রহ্মজ্ঞান শিখলে কেমন? তখন বড় ছেলে বলল, সে অনেক বৃহৎ কথা, আপনাকে সংক্ষেপে বলি। বাপ তখন বলল, রও দেখি। ছোট ছেলেকে জিজ্ঞেস করলে, ছোট ছেলেকে বললে, কি শিখলি? কি বললে সে ছেলে? এই ছোট ছেলে চুপ করে রইলে। বাপ তাকে আবার খোঁচালে, সে তখন চুপ। বাপ বুঝলে, বড় ছেলেকে বললে, বুঝেছ ব্রহ্ম কি? তখন ছোট ছেলেকে বললে, তুমি বুঝেছ, ব্রহ্ম মুখে বলা যায়নি। ঠাকুর, যার সমাধি লাভ হয়েছে, যার ব্রহ্মজ্ঞান হয়েছে, তিনি কি সত্যি আর কথা কন না? পুকুরে কলসি ভরা দেখেছো? যতক্ষণ ফাঁকা ততক্ষণ ভক ভক শব্দ, কিন্তু পূর্ণ হলে ফক ফক আওয়াজও হয়নি আর শব্দও হয়নি। আধারেরও তো ফারাক হয়। তাহলে ভগবান একজন মানুষকে বেশি শক্তি দিয়েছেন আর একজনের কম দিলেন কেন? তিনিই তো শক্তি, সবার মধ্যে ছড়িয়ে আছেন। পিঁমড়েতেও শক্তি আছে, তিনি শক্তি, শক্তি বিশেষ। একজন 10 জনকে হারিয়ে দেয় বা পালায়, বা কেউ অন্য থেকে পালায়। এই যে তুমি যে বিদ্যাসাগর, তোমাকে সবাই মান্যি করে কেন? তোমার কি 2 শিং বেরিয়েছে? তোমাকে সবাই ভালোবাসে, ভক্তি করে। ভক্তি যোগ,
হ্যাঁ, ভক্তিযোগ কথাটা শুনেছি বটে। আসলে তুমি বুঝতে চাও বিশ্বাসী ভক্তি নিয়ে কেনি, তার উত্তর হলো আমি ভাব যাইনি, এই অশক্ত গাছের মতো কেটে দাও, পরের দিন দেখবে আবার গজাবে, আবার ফোকর বেরিয়েছে। তবে ভক্তি কি জ্ঞান না অজ্ঞান? এই দেখো, এই আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার ঐশ্বর্য, এইসব আসে এই অজ্ঞান থেকে। আর জ্ঞান কি শেখায়? জ্ঞান বলে ঈশ্বর তুমি কর্তা, এসব বাড়ি ঘর ছেলে পুলে বন্ধু বান্ধব এসব তোমার তোমার তোমার। আচ্ছা ঠাকুর, বিদ্যাসাগর মহাশয়ের কি ভাব? সেসব না পরে একদিন একলা আলোচনা করা যাবে, এসব কথা সহজ নয় গো বাবু, সহজ নয়। কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালী কেমন, মূলাধারে সহস্রে সদা যোগী করে মন, মূলাধারে সহস্রে সদা যোগী করে মন, কে জানে কালী কেমন, সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছা ময়ীর ইচ্ছা যেমন, শিব জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন, কে জানে কালী কেমন, দর্শনে না পায় দর্শন, কে জানে কালী কেমন। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালী কেমন। সোমবার 20 অক্টোবর 1884, বড়বাজারে দেওয়ালির আমোদ চলছে। ঠাকুর বড়বাজারে পদার্পণ করলেন। ঠাকুর ঘরে প্রবেশ করলে একজন মারোয়ারি, আরে থাক থাক, আচ্ছা কর কর মাস্টার, স্কুলের কি আগে স্কুল ছুটি? ঠাকুর, পণ্ডিতজি এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। পরিত্রাণ সাধুনাং বিনাশায়চ দুষ্কৃতং ধন সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভক্তের জন্য অবতার কিন্তু জ্ঞানীর জন্য নয় কো। অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হয়, দ্বিতীয় দুষ্টের দমনের জন্য, জ্ঞানী কিন্তু কামনা শূন্য। দেখো বাবু, আমার আবার কামনা যায়নি, ভক্তি কামনা আছে। আচ্ছা জি, ভাব কাকে বলে আর ওই ভক্তি কাকে বলে? আগে ঈশ্বর চিন্তা করলে মনোবৃত্তি কোমল হয়ে যায়, তাকে ভাব।